আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেককেই ভালো আছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা প্রত্যেকের ইকামাটা চেক করতে পারবেন। এখন আমাদের কিন্তু অ্যাপসের আগের একটা অ্যাপস ছিল, সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেককেই প্রত্যেকের ইকামাটা চেক করে দেখতে পেরেছিলাম। কিন্তু এখন নতুন একটা সিস্টেম তারা চালু করে ফেলেছিল, অ্যাপসের ইন্ডিভিজুয়াল এখন বর্তমানে কিন্তু প্লে স্টোরে পাওয়া যায়, আর এখন এই অ্যাপসের ইন্ডিভিজুয়ালটাও ঠিকঠাক ইউজ করা যায় না। অনেকেই কিন্তু এই অ্যাপসের ইন্ডিভিজুয়াল ইউজ করতে পারতেছেন না, আর অ্যাপসের ইন্ডিভিজুয়ালের ভিতরে সেই ধরনের সেই সিস্টেমগুলো কিন্তু নেই যেটা আমরা অ্যাপসের অ্যাপসের মাধ্যমে পেয়েছিলাম। এখন কথা হচ্ছে আপনার ইকামা আপনি কীভাবে চেক করতে পারবেন, পাশাপাশি অন্যজনের ইকামা আপনারা কীভাবে চেক করতে পারবেন, সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই জন্য অবশ্যই আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, পাশাপাশি আপনার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে ভুলবেন না। এখন আমরা চলে যাব আমাদের সেই মোবাইল স্ক্রিনে, চলে আসছি আমাদের সেই মোবাইল স্ক্রিনে। এখন আমরা চলে যাব আমাদের এই ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমাদেরকে সার্চ বাটনে সার্চ করতে হবে অ্যাপসের লেখে। তো অবশ্যই আমরা সার্চ বাটনে সার্চ করব অ্যাপসের লেখে। দেখেন নিচে একটা লিঙ্ক চলে আসছে, তো অবশ্যই আমরা এখানে এরপর হোম এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে। অবশ্যই এরকম একটা ইন্টারফেস শো করার পর অনেকের কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা সিস্টেম থাকে, তো এখানে আগে চেক করে নেবেন যে তারা কী কী এখানে বলছে। তো এখানে বর্ডার নম্বর দিয়েও কিন্তু আপনারা সব কিছু করতে পারবেন, বর্ডার নম্বরটা বের করতে পারবেন। তো আমরা এখন আমাদের অ্যাপসিরে প্রবেশ করব, সেই জন্য আমাদেরকে এখানে চলে যেতে হবে, লগ ইন বাটনে ক্লিক করলাম। তো অবশ্যই একটা ভেরিফাই কোড আমাদের সামনে কিন্তু আসবে, এখন ওই ভেরিফাই কোডটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো আমাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে ভেরিফাই কোডের জন্য। দেখুন চলে আসছে 8011, এই কোডটা আমাদের এখানে দিয়ে দিতে হবে, এরপর লগ ইন বাটনে ক্লিক করতে হবে। দেখেন লগ ইন বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের শো করবে, আপনারা যারা অনলাইন দিয়ে এই অ্যাপসেটটা লগ ইন করবেন। এরকম ইন্টারফেস শো করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এই তীর চিহ্নতে ক্লিক করতে হবে আপনাদেরকে। দেখেন এখানে কিন্তু লেখা আছে ইনকোয়ারি ইকামা এক্সপায়ার ডেট, তো এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। অবশ্যই এখানে ক্লিক করার পর আমাদেরকে এই যে বক্সটা আসবে সেই বক্সে আমাদেরকে ইকামা নাম্বারটা দিতে হবে। আমরা এখন একটা ইকামা নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা এই কামার নাম্বারটা দিয়ে দেওয়ার পর যে এই যে এখানে দেখেন এই বক্সটা আছে 1216 যেই লেখাটা, এটা আমরা এই বক্সে লিখে দিব। অবশ্যই আমাদের এই বক্সে লিখে দিবে, লিখে দেওয়ার পরে ভিউ, এই ভিউতে ক্লিক করতে হবে। দেখেন এই ইকামার ডেটটা কিন্তু আরবি ডেটটা চলে আসছে, কতদিন আছে সেই ডেটটা কিন্তু আমাদের সামনে শো করতেছে। তো এইভাবেই কিন্তু আপনারা এখন ইকামাটা চেক করতে পারবেন। এখন আমরা চলে যাব আমাদের মূল ভিডিওতে। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনাদের ইকামাটা চেক করতে হবে, সেটা আমি আপনাদেরকে এই মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই এই লিঙ্কটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা সরাসরি কিন্তু এই লিঙ্কে প্রবেশ করে আপনার ইকামার নাম্বারটা দিয়ে দিলে কিন্তু আপনি চেক করতে পারবেন, আশা করি বুঝতে পারছেন। অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, পাশাপাশি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে কোনো নতুন কোনো আপডেট কিংবা নতুন কোনো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি।